হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন বরাবর মতো অল এডুকেশনাল টিপস বাংলা আর সাথে আছি এম ডি হালাল হোসেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে ভাই কিভাবে কপিলের স্পন্সার আইডি অথবা কফিলের যে পতাকা নাম্বারটা আছে কিভাবে খুব দ্রুত বাইর করা যায় তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব আর প্রথমেই বলে নিচ্ছি যদি আপনি এই চ্যানেলটিতে নিউ মেম্বার বা নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেলঘন্টাটি অন করে দেবেন যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় আর এই চ্যানেলে মূলত সৈদি রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করা হয় কীভাবে আঁকামা চেক করবেন আপনার হুরুপ থাকলে কি হবে হুরুপ থাকলে কীভাবে তুলবেন হ্যাঁ হুরুপ থাকলে আপনি কি সমস্যায় পড়বেন এভরিথিং আপনার আঁকামা রিলেটেড এবং যাওয়া যাত রিলেটেড সব ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পাবেন তো আশা করি যদি আপনি নিয়মিত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলঘন্টাটি বাজিয়ে দেবেন তো মূল কথা আসা যাক প্রথম হচ্ছে যে আপনি দুইটা হইতে করতে পারবেন প্রথম এটা হচ্ছে পাসপোর্ট দিয়ে এটা করার জন্য আপনাকে অনলি দশ সেকেন্ড লাগবে আর যাদের পাসপোর্ট নাই তারা কিভাবে করবেন তাদের জন্য অনলাইনে একটি পদ্ধতি আছে সে পদ্ধতি আমি আলোচনা করব। কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না যেহেতু আমি বাংলাদেশে আছি আর হচ্ছে সৌদি আরবের কিছু ওয়েবসাইটগুলো আছে যেগুলো অলরেডি এখন বর্তমানে কিন্তু কাজ করতেছে না সেগুলোতে লগিং করতে পারতেছে না অনেকে এবং অনেকে বলছে ভাই এই সাইটটিতে ইন করতে পারতেছি না এবং ঢুকতেছে না তো আসলে এই সমস্যাটা গভর্নমেন্টের একটি সমস্যা আর সাইটটি হয় যে সাইটগুলোতে লগিং হচ্ছে না বা ঢুকতে পারতেছেন না তো এগুলা হয়তো তারা ফিক্স করে ফেলবে সমস্যাগুলো তো তারপর আপনারা চাইলে ঢুকতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে মূল কথা যেটা হচ্ছে আপনারা কিভাবে বাইট করবেন আপনার স্পন্সার বা আপনার কপিলের পতাকা নাম্বার তো যাদের পাসপোর্ট নাই তারা অনলাইনে আবেদন চেক করতে পারেন সেটা হচ্ছে আপনাকে এর জন্য কি অ্যাবাসর অ্যাকাউন্ট লাগবে বা মই অ্যাকাউন্ট বা আপনারা যেটাই বলেন না কেন সবচেয়ে বেটার হবে যদি আপনার অ্যাবাসের একটা অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টটা কীভাবে করবেন ঠিক আছে এই অ্যাকাউন্টটা করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে অ্যাকাউন্টটা করার খুবই কষ্টকর কারণ অনেক ইনফরমেশন দিতে হয় যাক যাই হোক আপনার কিছু ইনফরমেশন দিয়েও যদি আপনার সমস্যাটা সলভ হয় তাহলে তাহলে আপনার জন্য বেটার হবে তো আপনারা সরাসরি আই বাটনে ক্লিক করেন এই ভিডিওটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে একটি অ্যাবাসর অ্যাকাউন্ট করতে হয় তাহলে আপনি ফুল আইডিয়া পেয়ে যাবেন তো আর যদি আপনি আই বাটনে ক্লিক না করে থাকেন ভিডিওটা শেষ করে ফেলেন তাহলে আপনার ডেসক্রিপশনে আপনার এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে আর একটা হচ্ছে যে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে তো খুব দ্রুতি করতে পারবেন এমনি পাসপোর্ট দিয়ে কীভাবে দশ সেকেন্ডের ভিতরে বাইর করবেন আমি ভিডিও লাস্টেই বলতেছি প্রথমে বলতেছি অনলাইনটা অনলাইনে কিভাবে করবেন যেহেতু সবাই পাসপোর্ট কিন্তু সাথে থাকে না কোম্পানির কাছে থাকে কারো কাছে এবং কারোটা থাকে কপিলের কাছে সো অনলাইনে আপনাদেরকে জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো অনলাইনে করার জন্য আপনার অ্যাবাসের অ্যাকাউন্ট লাগবে সেটা অ্যাকাউন্ট করে ফেলবেন অ্যাকাউন্ট করার পর আপনি ইন করে ফেলবেন ইন করার পর সরাসরি ই ড্যাশবোর্ডে চলে যাবেন ঠিক আছে হোম থেকে ই ড্যাশবোর্ডে চলে যাবেন সেখানে একটা অপশন থাকবে পাসপোর্ট তো পাসপোর্টে ক্লিক করবেন আর যদি ল্যাঙ্গুয়েজটা আপনার আরবি থাকে তাহলে সেটাকে ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন ঠিক আছে ওইখানে অপশন থাকবে ট্রান্সলেট ইন টু ইংলিশ তো এখানে ইংলিশ করে দিলেই সাইডটা ফুল সাইডটা আপনার ইংরেজিতে চলে আসবে এবং সেখান থেকে আপনার পাসপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাসপোর্টের ইনফরমেশনটা চলে আসবে এবং সাইডের ডান পাশে দেখতে পারবেন স্ক্রিনের মতো ঠিক আছে আপনারা যেভাবে স্ক্রিনে দেখতেছেন ঠিক এইভাবেই আপনারা ডান পাশে দেখতে পাবেন যে স্পন্সর আইডি তো ওই নাম্বারটা কপি করে নেবেন এবং আপনার কাজে কাজে লাগাবেন এখন হচ্ছে নাম্বার টু যে স্টেপ এটা হচ্ছে খুব দ্রুত করতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি পাসপোর্ট সাথে থাকে তাহলে পাসপোর্টে যে আপনি স্ট্যাম্প লাগাইছে আপনি যে যখন শহীদার আসছেন তো আপনার যখন বিষাতে স্ট্যাম্প লাগাইছে তো ওই স্ট্যাম্পে আপনার বিসা স্ট্যাম্পের ওইখানে কর্নারে আপনার থাকে সেটা হচ্ছে স্পন্সার আইডি তো সেটা আমি আপনাদেরকে মেইন একটা পাসপোর্ট থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এই কর্নারে যেটি দেখতেছেন মার্ক করে দিলাম ওয়ান জিরো সেভেন নাইন জিরো ট্রিপল এইট নাইন টু এটা হচ্ছে আপনার কফিলের স্পন্সার আইডি ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনাদের হেল্পফুল হবে যদি আপনারা এই ভিডিওটা দেখেন আশা করি আপনাদের স্পন্সার আইডি বাইর করার জন্য তেমন পরিশ্রম হবে না এবং দুইটি আমার জানা ছিল যে আপনারা খুব দ্রুত করতে পারবেন এবং সেটা আপনাদের অলরেডি বলে ফেলেছি আর হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যেহেতু একটা ভিডিও মেক করার জন্য অনেক পরিশ্রম করতে হয় দেখেন আমি কোথায় আসছি সেটা হচ্ছে আমি একটু বাইরে চলে আসি প্রচন্ড বৃষ্টি তারপরও আপনাদের হেল্প করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি ভিডিওটা মেক করছি তো আশা করবো আপনারা আমাকে একটু হলো সাপোর্ট করবেন এবং সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন আর ভিডিওটা সরিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা যাতে আপনার মতো যারা সমস্যায় আছে যাদের এই স্পন্সার আইডিটা দরকার তারা যাতে খুব দ্রুত পেয়ে যায় এই ভিডিওটির মাধ্যমে তারা যাতে জানতে পারে আর যদি আপনি চান আর এই রিলেটেড ভিডিও দেখতে তাহলে অবশ্যই আপনি কোন ধরনের ভিডিও চান বা আপনার কোন ধরনের ভিডিও আপনার জন্য বেটার হবে আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন সো আপনাদের কমেন্ট অনুযায়ী ওই ধরনের ভিডিও মেক করার এবং আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি যারা আছেন শুধু আসেন শুধু না যারা প্রবাস জীবনে সমস্যাতে আছেন আসেন আশা করি আল্লাহ আপনাদের সবাইকে কোনো না কোনো উসিলাতে আপনাদেরকে সাহায্য করবে এই দোয়াই রইল সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখাবো অনেক কোনো নেক্সট ইউলে 大大。